हेलो डियर स्टूडेंट्स, अस्सलाम वालेकुम। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। সামনেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা, সেজন্য পড়াশোনা একটু মনোযোগ সহকারে করতে হবে। আচ্ছা, আমরা কবে যে ক্লাসে যেতে পারবো সেটা তো এখনো বুঝতে পারছি না, তাহলে আর আমি কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে করার একটু চেষ্টা করবে এবং আমাকে পড়ে দেখাবে অবশ্যই, ঠিক আছে? দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 60 পেজ। দেখো পেজ নাম্বার 60, ঠিক আছে? এখানে যে অঙ্কগুলো আছে সবগুলোই তোমাদের পড়িয়ে দেব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। দেখো ক নাম্বার হচ্ছে 5, 4 যোগ। তোমরা আগে কিভাবে করেছো? আগে কিন্তু তোমাদের অঙ্ক করিয়েছি আমি, ক্লাসেও যখন ক্লাস হয়েছিল তখন অঙ্কগুলো করিয়েছি এবং অনলাইন ক্লাসেও এই যোগ অন্য যোগগুলো করিয়েছি, কিন্তু যোগ করিয়েছি। দেখো 5টা তোমরা এইভাবে আগে করতে, 5টা 1, 2, 3, 4 5টা স্টার। দেখো আরো 4টা স্টার আমি আঁকছি। এখন মোট কতগুলো হলো দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা স্টার হয়ে গেল, ঠিক আছে? আমরা কিন্তু অঙ্ক এভাবে গুনেছি। দেখো এখানে কিন্তু বড় সংখ্যা আছে 12টা স্টার। এখন যদি আমি 12টা স্টার আঁকতে যাই কত বড় হবে, কতগুলো হবে বলতো? তারপরে আছে 22টা স্টার আঁকতে যাই তাহলে কতগুলো হবে বলতো? তো আমরা একটু একটু বড় হয়েছি, তো আগামীবার ক্লাস ওয়ানে উঠব, তো আমরা একটু যোগ করার নিয়মটা একটু জেনে নিব। দেখো 6 আছে, 6 সাথে 7 যোগ করলে কত হবে, ঠিক আছে? 6 পরে এখানে আসে 7, এখানে আসে 7, 6 পরে গুণব 7 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই 7 পর্যন্ত আসলে হবে 13, দেখেছো? ঠিক আছে, দেখো পর্যন্ত আসলে হবে 13, দেখেছো? ঠিক আছে, দেখো গ নাম্বার 0, 5 শূন্যর সাথে 5 যোগ করলে কিন্তু 5 হবে, সবসময় এটা মনে রাখবে। যোগ করার সময় শূন্যর সাথে 5 যোগ করলে শূন্যর সাথে 7 যোগ করলে 6 যোগ করলে 1 যোগ করলে শূন্যর সাথে 8 যোগ করলে সেই সংখ্যাটাই হবে, শূন্য হবে না, ঠিক আছে? ঘ নাম্বার দেখো 8 যোগ 8, দেখো 8-এর পরে এখানে 8 হয় না, 8-এর পরে আমরা গুনব 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখেছো? এই 8 পর্যন্ত, 8-এর পর থেকে কিন্তু গুনেছি, 8 আছে আর আরেক 8-এর সাথে যোগ করবো তাহলে এখানে আসবে 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? 16। দেখো পরেরটা 9, 8, 9 আমার কাছে আছে, ধরো 9 আছে, 9-এর পর থেকে 8 গুনবো, এখানে হয় 8, ঠিক আছে? 9-এর পর থেকে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ঠিক আছে? এখানে আসলে হবে 17, দেখো চ হচ্ছে 7 আর নিচে 7, 7 আর 7 যোগ করলে এখানে আসে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 7 আসে, তাই না? 7-এর পরে 7 পর্যন্ত গুনবো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ওকে? ছ
देखो दस नीचे हम छय संख्या तुम्हारा ठीक कर बसा ठीक है तुम्हारा संख्या क्या लिखे जानो एभवे लिखो তাহলে কোনটার সাথে কোনটা যোগ হবে এই মাঝখানে যদি তোমরা 6 লিখো তাহলে কোনটার সাথে কোনটা যোগ হবে বলো তো সেই জন্য 6 এই শূন্য একক দশকের জায়গা আছে আর এখানে একটা আছে যেহেতু এই এককের ঘরে হবে ঠিক আছে এটা দশকের ঘর এখানে যোগটা চিহ্নটা বসিয়ে দিলাম ঠিক আছে 6 আর এই এক এখানে বসবে এই শূন্য একক দশকের জায়গা আছে আর এখানে একটা আছে যেহেতু এই এককের ঘরে হবে ঠিক আছে এটা দশকের ঘর এখানে যোগটা চিহ্নটা বসিয়ে দিলাম ঠিক আছে 6 আর এই এক এখানে বসবে বুঝতে পেরেছো বর্গীয় জটা দেখো 16 2 छय साथ दुई जोग करो छय सात आठ ठीक है आठ और एक एक एखाने नामबे नीचे किन्तु किछु नहीं ठीक है नीचे किछु नहीं सेजन्य एक एक एखाने नेमे नीचे नेमे जाबे छ पचिश तीन जोग पाँच आठ तीन जोग कर ले पाँच छय सात आठ आठ और ए दुई एखाने नाम ठीक है देखो पंद्रह तेरो पांच आठ तीन पांच पर तीन पर्यंत पांच छय सात आठ आठ एक और एक जोग कर ले कत हो दुई हो ठीक है च दुई दुई जोग कर ले चार हो देखो दुई तीन चार और दुई के साथ एक जोग कर ले तीन हो ठीक है तीन के साथ एक जोग कर ले चार दुई साथ एक जोग कर ले तीन ठीक है देखो ये अंगगुलो तुम्हारा आगे पड़े तुम्हारे क्लस अने करते अंगगुलो तर तुम्हारे जस्ट हमें एक हेल्प कर चेष्टा कर बसा यो प्रैक्टिस करके अवश्य देखा तुम्हारा सबा देखाओ ना आरि आबिर देखाओ आयशा देखा आरिफ 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 तो देखा तो सब समय कयदिन आरिफ के देखीना ओके तुम्हारा सबा प्रैक्टिस कर मैथ जत प्रैक्टिस कर तुम्हारा भलो करते आगामी क्लस आबार देखा यासमीन जहान तुम्हारे विदाय सलामु अलैकुम।